নমস্কার বন্ধুরা এই ভিডিওটা চার থেকে পাঁচ মিনিটের ভিডিও হবে কিন্তু এই ভিডিওটা দেখার পর আপনার পাখির হাঁড়িতে পাঁচ থেকে ছয়টা বাচ্চা অবশ্যই পাবেন কেননা আপনাদের সঙ্গে আমি যে ডায়া রুটিন শেয়ার করবো যার ফলে আপনার পাখির হরমোন ডেভেলপ হয়ে যাবে আর আপনার পাখি খুব ভালো ব্রিডিং করবে তো আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা সপ্তাহের প্রথম দিন বা সোমবার পাখির যেটা সব থেকে গুরুত্বপূর্ণ খোরাক এটার কথা আমি শেষে আলোচনা করব আর যদি বলি মঙ্গলবার তো মঙ্গলবার পাখিদের দেবেন সিদ্ধ করা ভুট্টা যদি কাঁচা এবং ফ্রেশ নরম ভুট্টা পান তাহলে সেটা পাখির জন্য আরও উপকারী কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেটা অন্য কিছুর মধ্যে থাকে না আর এটা পাখির বাচ্চার গ্রোথকে বাড়াতে সাহায্য করে তো সপ্তাহে একবার পাখিকে সিদ্ধ করা ভুট্টা অবশ্যই দেবেন তো এরপর যেটা বলবো বুধবারে কোন খাবার দেবেন তো সেটা হলো স্প্রাউটস অর্থাৎ বিভিন্ন ডাল জাতীয় কলাই যার মধ্যে এই ধরনের অঙ্কুর থাকতে হবে তো এটা তৈরি করার জন্য যেটা করবেন বিভিন্ন ডাল জাতীয় কলাইকে বারো ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে তারপর একটা পাত্রে ওই ডালগুলোকে ছেঁকে রাখবেন তার উপর একটা ভিজে কাপড় ঢেকে রাখতে হবে দিনে এক থেকে দুবার ওই কাপড় পাল্টে দেবেন যাতে কাপড়ের জল শুকিয়ে না যায় দেখবেন দুই তিন দিনের মধ্যে এই ধরনের অঙ্কুর বেরিয়ে আসবে তো এটা আপনার পাখির জন্য একটা ভালো খাবার হবে এর সাথে সাথে আপনি পাখিকে বুধবারে মাল্টিভিটামিনও দিতে পারেন যে কোনো মাল্টিভিটামিন পাখিকে দিতে পারেন আর এই মাল্টিভিটামিন সবসময় ব্যবহার করতে পারেন তাতে আপনার পাখির উপকার হবে তো এরপর বলবো বৃহস্পতিবার আপনি পাখিকে কি খেতে দেবেন যার ফলে আপনার পাখির হরমোন ডেভেলপ হয়ে যাবে তো বৃহস্পতিবার আপনি পাখিকে দিতে পারেন ছোলা ছোলাকে আপনি সারা রাত জলে ভিজিয়ে রাখবেন তারপর সকালে হালকা সিদ্ধ করে পাখিকে খেতে দেবেন দেখবেন আপনার পাখি সেটা খুব মজা করে খাবে কেননা এর আগে আপনি পাখিকে মাল্টিভিটামিন দিয়েছিলেন মাল্টিভিটামিন দেওয়ার পর যদি ছোলা দেন তাহলে দেখবেন সেটা আপনার পাখির পক্ষে খুব উপকারী হবে তো এরপর কথা বলবো শুক্রবার তো বন্ধুরা পাখিকে শুক্রবার তাজা শাক সবজি দিতে পারেন যেটা হবে একদম ফ্রেশ শাক সবজি প্রচুর উপকারী কেননা এর ফলে পাখির ইমিউনিটি স্ট্রং হবে এবং পাখির ব্রিডিংয়ের পক্ষে খুব ভালো রেজাল্ট দেবে তো যেসব সবজি আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেগুলো দিতে পারেন যেমন পালং শাক ধনে পাতা বাঁধাকপি গাজর যেটা আপনার পাখি পছন্দ করে সেটা সপ্তাহে একবার দেবেন আর যদি সপ্তাহে শাক সবজি দুইবার দেন তাহলে পাখির পক্ষে এটা খুব ফায়দাজনক হবে এরপর কথা বলবো শনিবার শনিবারে কি দেবেন পাখিকে শনিবারে যে খাবারটা পাখিকে দেবেন তার ফলে পাখির সাইজের ডেভেলপ হবে আর পাখির বাচ্চার গ্রোথ হবে খুব ভালো তো শনিবার যেটা দেবেন সেটা হলো সিদ্ধ চাল এরপর যদি রবিবারের কথা বলি তো রবিবার পাখিকে সিদ্ধ করা গম দিতে পারেন তো সিদ্ধ করা গম দিলে খুব উপকার হবে কারণ এর মধ্যে ক্যালসিয়াম ভিটামিন মিনারেল পটাশিয়াম সব কিছু থাকে আর এটা দিলে পাখির সাইজকে খুব ভালো ডেভেলপ করে এবং সব থেকে বেশি উপকার হবে যেটা সেটা পাখির বাচ্চা থাকলে ফিমেল পাখি তার বাচ্চাকে খাওয়ালে বাচ্চার গ্রোথ তাড়াতাড়ি হবে এবং খুব হেলদি থাকবে তো বন্ধুরা এরপর ফাইনালি যার কথা বলবো সেটা হলো সোমবার তো সোমবার আপনার পাখিকে যে খাবারটা দেবেন সেটা হলো এগ ফুড কেননা এগ ফুট দিলে আপনার পাখির শরীর গরম থাকে এবং দ্বিতীয়ত পাখির ব্রিডিং খুব ভালো হয় এগ ফুডের সাথে চাইলে অন্য কিছুও মিশিয়ে দিতে পারেন আর যদি শুধু এগ ফুট দেন তাহলে একটা ডিম নেবেন এবং তার খোলাটা ছাড়িয়ে একটু ভেঙে ম্যাশ করে নেবেন এবং তার সাথে দুটো পাউরুটি মিশিয়ে পাখিকে দেবেন আপনার পাখি খুব আনন্দের সাথে খাবে এবং পাখির ব্রিডিং খুব ভালো হয়ে যাবে তো ভিডিওটা বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে আমার চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা না হয়